গুড মর্নিং বন্ধুরা, আজ 15ই জুলাই, আমরা উটি থেকে কিন্তু বিদায় নিলাম আর এখান থেকে সকাল 9:30 আমরা গাড়ি স্টার্ট করেছি আর পৌঁছাবো কলকাতাতে। খুবই দুর্ভাগ্য, কারণ আমরা অ্যাকচুয়ালি 13 তারিখে ভেলোর থেকে উঠে এসেছিলাম, যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। আমাদের টার্গেট ছিল এখানে আমরা 14 এবং 15, এই দুটো দিন, পুরো দুটো দিন আমরা উঠে ভ্রমণ করব। কিন্তু 15 তারিখে আমরা থাকতে পারলাম না, মানে 14 তারিখে আপনারা দেখেছেন আমরা উঠে লেক ভ্রমণ করার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা যে ডোড্ডা ভ্যালি যে পিক পয়েন্টটা গেলাম, সেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্যে আমরা সেখানেও সেইভাবে ঘুরতে পারিনি। তো আমাদের টার্গেট ছিল 15 তারিখটা এখানে যে শুটিং স্পট আছে, বটানিক্যাল গার্ডেন আছে, ফ্লোয়ার গার্ডেন আছে, তো এইগুলো ঘোরার টার্গেট ছিল। কিন্তু এত বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হলে কি আর বেড়ানোর মজা আছে? তো বাধ্য হয়ে আমরা হোটেলের ভাড়াও অলরেডি পে করে দিয়েছিলাম, সেটা ক্যান্সেল করে আমরা বাড়ি ফিরছি। হোটেলের আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল আর 2টো রুমে আমাদের যে ভাড়া নেওয়া হয়েছিল সেটা ওরা ব্যাক করে দিয়েছে, যদিও আমরা ওরাও বুঝতে পারছে যে কী আর করা যাবে, থাকতে পারছে না বৃষ্টির জন্য। তো আমরা এখান থেকে রওনা নিলাম আর দেখুন পথের যে সিনারি, না মানে ভাবতেই পারছি না কোন সিনারিটা আমি অফ করব, মানে ক্যামেরা যে অফ করব এমন মনেই হচ্ছে না। প্রতিটা সিনারি এত অপূর্ব, মনে হচ্ছে যেন সবগুলোই ক্যাপচার করি। আপনি দেখুন এই যে আমরা ফিরছি, আমরা যেদিন এসেছিলাম সেটা ছিল অন্য রাস্তা, এবারে কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে রওনা দিচ্ছি। যেদিন আমরা উটিতে এসেছিলাম সে রাস্তাটা ছিল আমাদের ভেলোর থেকে কোয়েম্বাতুরের যে রাস্তাটা, সেই দিক দিয়ে আমরা উটি পাহাড়ে উপরে উঠেছিলাম। এবারে কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছি, এটা হচ্ছে আমরা যাচ্ছি মাইসোরের দিকে। মাইসোরের উপর দিয়ে চলে যাব ব্যাঙ্গালোর, যদিও ব্যাঙ্গালোর সিটিতে ঢুকবো না, আর ওখান থেকে আমরা বেরিয়ে যাব। সেটা আমরা গুগলে ওটা দেখলাম, টোটাল আমাদের এখান থেকে কলকাতা পর্যন্ত 2400 কিলোমিটার, আর কলকাতা থেকে আমাদের যেটা বাড়ি টাকি সেই পর্যন্ত যেতে গেলে আরও প্রায় 65 কিলোমিটার রাস্তা হবে। তো এই পুরো রাস্তাটা আমরা কভার করব। তো সেইভাবে আমরা গুগল ম্যাপে যেরকম রাস্তা দেখেছি সেইভাবে আমরা রওনা দিয়েছি। দেখুন পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছিলো, যেই একটু নিচের দিকে নেমে এলাম রৌদ্র বেরিয়ে এসছে। পাহাড়ের এটাই হচ্ছে ব্যাপার, মানে কখন, যদিও এটা বর্ষাকাল বৃষ্টি হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও কখন যে মেঘ হবে, বৃষ্টি হবে আর কখন রৌদ্র হবে কোনো ঠিক নেই। পাহাড়ের ভিতর দিয়ে শুধু মেঘগুলো কেমন ভাবে উড়ে যাচ্ছে দেখুন, শুধু মেঘ। পাহাড়ের দুই ঢালে দেখুন কত নাম না জানা ফুলের বাহার, কত সুন্দর সুন্দর কালার ফুল, বনফুল টাইপের একটি ঝর্ণা পেলাম,
দাঁড়িয়ে সেটা একটু শ্যুট করার চেষ্টা করলাম, অপূর্ব সিনারি। আমরা বন্ধুরা একটু জিনিস শেয়ার করে রাখি, আমরা একটু সমস্যায় পড়ে গেছিলাম যখন আমরা পাহাড় থেকে নামি। কন্টিনিউ যেহেতু ব্রেক চেপে চেপে গাড়ি নামাতে হচ্ছিলো, তো একটু ব্রেকের সমস্যা হয়েছিল, যদিও সেটা ওখান থেকে সলভ হয়ে যায়, লোকাল মিস্ত্রিরা ঠিক করে দেয়। আমরা অলরেডি অনেকটা সমতলে নেমে এসেছি দেখুন, এবং এখানে আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন অনেক হরিণ কিন্তু চারিদিকে ঘুরছে, ময়ূর ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব অপূর্ব সিনারি। একটু দেখুন এই বাম সাইডে দেখুন হরিণ কিন্তু ঘুরছে, এরকম আপনি দেখতে পাবেন। আর বর্ষার সিজন মানে দুই সাইডে অপূর্ব সবুজ, একদম ভরপুর সবুজে সমারাহ। এটা বর্ষার জল এর থেকে নামছে, পাহাড়ের যে জলটা সেটাই কিন্তু নেমে আসছে। সিনারি অপূর্ব অপূর্ব সিনারি। হয়তো অনেকেই উটিতে গেছেন, ট্রেনে করে গেছেন, ওখান থেকে লোকাল গাড়ি ধরে এসছেন, কিন্তু আমরা এই যে গাড়ি করে ঘুরলাম সত্যি এর মজা একটা আলাদা। অপূর্ব অপূর্ব চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর। আপনারাই বলুন তো, এত সুন্দর সিনারি কোন শটটা নেব না? মানে এরকম সিনারি দেখার পরে কি মনে হয় যে ক্যামেরা অফ করে রাখি? শুনশান জায়গা, কোনো মানুষ নেই, আর প্রকৃতি তো মনে হয় উজাড় করে সৌন্দর্য ঢেলে দিয়েছে। গ্রিনারি এত সুন্দর, বর্ষায় পুরো সেজে উঠেছে যেন, দারুণ মজাদার। আপনারা এনজয় করুন, শুধু সিনারিগুলো এনজয় করুন। আমরা তো এনজয় করেছি, এবং যতবার ভিডিওগুলো দেখছি আবার যেন সেই পরিবেশে চলে যাচ্ছি। তো আপনারাও যাতে এর থেকে আনন্দ নিতে পারেন, সেটাই আমার উদ্দেশ্য। বন্ধুরা বাইরে সিনগুলো দেখছেন কেমন? বন্ধুরা আমরা কিন্তু এবারে তামিলনাড়ুর যে এরিয়া সেটা বিদায় জানাবো। পাহাড়ে পাহাড়টা তো উটিটাও তামিলনাড়ুর মধ্যে পড়ে। এবারে দেখুন আমরা যে এরিয়াটা দিয়ে এলাম, এটা কিন্তু টাইগার রিজার্ভ এরিয়া। এবারে কিন্তু ঢুকে গেলাম কর্ণাটকের ভিতরে। সিনারি তো ওই তামিলনাড়ু হোক আর কর্ণাটক হোক, কী ফারাক পড়বে? সেই একই রকম প্রাকৃতিক সৌন্দর্য। এগিয়ে চলেছি আমরা মাইসুরের দিকে। দেখুন বন্ধুরা কত হরিণ ঘুরে বেড়াচ্ছে, হরিণ এখানে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। জানি না পশ্চিমবঙ্গ হলে এদের কপালে কি দুর্ভাগ্য হতো। এবারে আমরা অনেকটাই সমতলে চলে এলাম, দেখুন চারিদিকে সূর্যমুখী। এখানে সূর্যমুখী চাষটা অনেক বেশি হয় দেখি। এই বেরিয়া দিয়ে যখন যাচ্ছি, আমাদের এখানে যেমন শস্যের ফুল ফোটে শীতের সময়, এখানে কিন্তু চারিদিকে শুধু সূর্যমুখীর হলুদ ফুল ভরপুর। কর্ণাটকের ভিতর দিয়ে এগিয়ে চলেছি, কর্ণাটকের বিভিন্ন পরিবেশ, বিভিন্ন সিনারি। এখানে একটি গির্জা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে খ্রিস্টান ধর্মের মানুষ ভালোই এখানে দেখলাম আছে। আমরা এখন মাইসুর ব্যাঙ্গালোর রোড ধরে টুয়ার্ড ব্যাঙ্গালোরের দিকে এগোচ্ছি। এটা কিন্তু এক প্রকার এক্সপ্রেস হাইওয়ের মতনই, কারণ এটা পুরো খাঁচা দিয়ে ঘেরা, অন্য কোনো গাড়ি অ্যালাউ না। অন্য গাড়িগুলোর জন্য দুই সাইডে সার্ভিস রোড আছে। আমরা সোজা ব্যাঙ্গালোরের সিটিতে ঢুকবো না, তার বাইরে দিয়েই আমরা কিন্তু টুয়ার্ডস কলকাতার দিকে এগিয়ে যাবো। 100-এর উপরে গাড়ি চলছে, কিন্তু মনেই হচ্ছে না যে 100-তে গাড়ি চলছে। I'm not that you.
ব্যাঙ্গালোর সিটির মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এরপরেই ব্যাঙ্গালোর সিটি আসবে, কিন্তু আমরা সিটিতে প্রবেশ করব না, আউটার দিয়ে বেরিয়ে যাব। মাঝখানে যদিও একটু ব্রেক নিয়ে নিয়েছি, আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছি আর গাড়ি তো চলছে কন্টিনিউ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 16 জুলাই, আমরা গতকাল মানে 15 জুলাই সকাল 8:45 সময় উটি থেকে রওনা দিয়েছিলাম, আর পুরো বৃষ্টি ভেজা উটি থেকে রওনা দিয়ে এক টানা কন্টিনিউ গাড়ি চলছে। এখন এই বিশাখাপট্টনম থেকে প্রায় ওই 100 থেকে 150 কিলোমিটার আগে আছি, মানে আরও 150 কিলোমিটার গেলে বিশাখাপট্টনম পাবো। তো এতটাই রাস্তা আমরা কভার করে ফেললাম অলরেডি, আর এই মুহূর্তে এই পেট্রোল পাম্পটা দাঁড়িয়ে এখানেই একটু সকালবেলার কাজকর্মগুলো সেরে নেওয়া হচ্ছে, তাছাড়া উপায় নেই, কারণ আমাদের রাস্তাই এখন সংসার। এক টানা গাড়ি চালিয়ে যাচ্ছে, সেই থেকে প্রায় 24 ঘন্টা হতে চললো। আর কত কিলোমিটার হয়েছে? 1100 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে রওনা দেওয়ার পরে আমরা উটি থেকে নামি, সেখান থেকে আমরা সোজা চলে এলাম ওই মাইসুরের দিকটা, মাইসুর থেকে ব্যাঙ্গালোর থেকে যে কতগুলো হাইওয়ে আমরা পার করলাম তার ইয়ারটা নেই। আলটিমেটলি শেষ রাতের দিকে তখন আমরা পৌঁছালাম আমাদের NH 16 নম্বর, যেটা আমাদের চেন্নাই টু কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে, ওই হাইওয়েটা পাই, তারপর থেকে গাড়িটা ফাস্ট চালাতে পারি। তো এখন আমাদের অনেকটা যেতে হবে, হয়তো আমরা বিশাখাপট্টনমে গিয়ে কোনো রুম নেব, নিয়ে ওখানে স্টে করে সন্ধ্যের দিকে আবার রওনা দেব, এবং আগামী কাল আমরা কলকাতা বাড়িতে পৌঁছে যাব। পেয়ারা দেখুন এখানে 60 টাকা কিলো বিক্রি হচ্ছে, তো আমরা একটু পেয়ারা নিয়ে নিলাম। এটা হচ্ছে টোল গেটের সামনে, টোল প্লাজা আছে, এখান থেকে দেখুন এরা পিঁপে কেটে কেটে বিক্রি করছে, এরা আনারস কেটে বিক্রি করছে। তো আমরা একটা আস্ত পিঁপে নিয়ে নিচ্ছি, বলাও আছে এখানে, আরও অন্যান্য খাবার সব বিক্রি করছে যে যার মতো। তো একটা পিঁপে নিলাম আর পেয়ারা, এটাই এখন সকালবেলার প্রাতরাশ হবে। ফল কাটার পালা চলছে, পেয়ারা কাটা হয়ে গেছে, পিঁপে ছাড়াচ্ছে। হ্যাঁ দেখায় না আপনার, ফল টল খাওয়া দাওয়ার পরে বন্ধুরা চললাম এগিয়ে, কারণ আমাদের গন্তব্য তো অনেক দূর। এই মুহূর্তে কিন্তু আমরা প্ল্যানিং করেছিলাম যেটা, যে ভাইজ্যাকের কাছাকাছি এরিয়ায় মানে বিশাখাপট্টনমের দিকে হয়তো রুম নেব, কারণ সারা রাত্রি ধরে বাবারা গাড়ি চালিয়েছে, তো এখানে স্টে করব, তারপরে আবার হয়তো রাত্রির দিকে আবার গাড়ি স্টার্ট করব। কিন্তু এই মুহূর্তে আমাদের পরিকল্পনা বদলে গেছে, আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে বাড়ি যাওয়ার প্ল্যানিং করেছি। তো বাড়িতে পৌঁছাবো কিন্তু আগামীকাল সকালে, এই মুহূর্তে আমরা ওই ভাইজ্যাক এরিয়া দিয়েই পাস করছি। এইখানের এত সুন্দর রাস্তা কিন্তু উপর দিয়ে যাচ্ছে, আর চারিদিকে পাহাড়, অপূর্ব সিনারি। ক্যামেরাতে কতটা আমি দেখাতে পারছি জানি না, কিন্তু যদি চোখে দেখা যায় তো দুরন্ত সিনারি, চারিদিকে পাহাড় ভর্তি। আর এই যে পাহাড় আছে এর বাম সাইড দিয়ে কিন্তু বেরিয়ে গেছে যেটা আরাকু ভ্যালি, লোকে ঘুরতে যায় বিশাখাপট্টনম থেকে আরাকু ভ্যালি, এটা কিন্তু বাম সাইডে সেই আরাকু ভ্যালি, অনেকগুলো গুহা এবং ব্রিজ দিয়ে পাহাড়ের উপর দিয়ে যেতে হয়, আর এই পুরো এরিয়াটা এরকমই পাহাড়, দারুণ দারুণ অপূর্ব সিনারি। আবার চলে এলো আরেকটি টোল গেট, কত যে টোল দিলাম তার ইয়ারটা নেই। তো আবার টোল দেওয়ার পালা,
টোল দিয়ে আমরা আবার এগিয়ে যাব। সিনারি তো অপূর্ব, মানে ট্রেনের আগে তো বিশাখাপট্টনমের উপর দিয়ে চেন্নাই বেদিকে গেছি, কিন্তু ট্রেনে তো এই ধরনের সিনারি পাওয়া যায় না। তাছাড়া আমরা হয়তো রাত্রে ঘুমিয়ে থাকি সেই সময় যখন পাস করে, আর ট্রেনের রুটটা আলাদা হয়, বাস রুটটা আলাদা, তো দুটোর প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গাগুলো সেগুলো ভিন্ন ভিন্ন হয়। দেখুন কি সুন্দর পাহাড়, আর রাস্তা তো অপূর্ব। ট্রেনেও তো মনে হয় একটু জার্কিং হয়, কিন্তু রাস্তা এত সুন্দর। হ্যাঁ, যেখানে একটু ওই বন্ধুরা, এত সময় পরে এবারে দাঁড়ালাম, কটা বাজে? 12:30 বাজে মামা। এই হাইওয়ের ধারে দেখা যাক, এখানে অনেক খাবার দাবারের তো ছবি টবি দেওয়া আছে, কি আছে দেখা যাক। বল দেখো কোনটা কি অ্যাভেলেবেল আছে। জিরে রাইস আর ওর সঙ্গে কি হবে? আচ্ছা, তার সঙ্গে তো কিছু নিতে হবে না। ঠিক আছে, দেখা যাক মামাদের গেল কি আছে। সেলফ সার্ভিস খাবার চলে এসছে, এটা হচ্ছে ভেজ মিল। ভেজ মিল নিল 80 টাকা। দেখুন 80 টাকার ভিতরে এতটা ভাত দিয়েছে, সঙ্গে একটি চাটনি আছে, একটা তরকারি আছে, ভাজা আছে, ডাল আছে, দই আছে, পাঁপড় আছে, তো হেভি সিস্টেম আছে। ভালোই দেবো, 80 টাকা বেশ ভালোই খাবার। সেলফ সার্ভিস সিস্টেম আছে আমাদের ওখানে, থেকে জমা টাকা জমা করে তারপরে কিন্তু আনতে হলো। এবার আমরা খেয়ে দেখবো কেমন কি হচ্ছে, কি মনে হয়? খাবারটা ভালোই হবে মনে হচ্ছে। আচ্ছা চলো তাহলে খাওয়া শুরু করা যাক। আমাদের গাড়িও এখন একটু রেস্ট নিচ্ছে, খাওয়া খাওয়ানো হচ্ছে, আর এই হোটেলটায় কিন্তু আমরা খেলাম, খুবই সুন্দর। মানে আগের যে হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম সেখানে অনলি বিরিয়ানি ছাড়া আর কিছু নেই, আর দুপুরবেলা আমরা বিরিয়ানি খেতে চাইছিলাম না। তাছাড়া এই অন্ধ্রপ্রদেশের বিরিয়ানি না, আমাদের এই বাঙাল মানে বাঙাল আমরা যেটা ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের বিরিয়ানি পাওয়া যায় সেই ধরনের না, অন্যরকম টেস্ট। এর আগেও খেয়েছিলাম ভাইজাকে, তো ওই জন্যে খেতে চাইনি। তো এখানে এই মুহূর্তে যে খাবার আপনাদেরকে দেখালাম এটা কিন্তু 80 টাকা মিল ছিল, এত রকম আইটেম ছিল, পরে সবজি যা চাই ততটাই অটোমেটিক্যালি দিয়ে গেছে ওরা। তো দারুণ খেতে, টেস্টও খুব ভালো ছিল, আর টক দইটা তো ফাটাফাটি ছিল। তো গাড়ি একটু রেস্ট নিচ্ছে, আমাদের দুই ড্রাইভার অলরেডি স্নান টান করে রেডি, একটু রেস্ট নেবে, তারপরে আমরা কন্টিনিউ চালাবো। মানে উটি থেকে কলকাতা কন্টিনিউ, কোনো হল্ট না দিয়ে, শুধুমাত্র এই টাইম টু টাইম একটু বিশ্রাম, বাস আর কিছু না। তাহলে কালকে সকালে আমরা কলকাতা বাড়িতে পৌঁছে যাচ্ছি। এখন ফল কাটার পালা চলছে, এখন আম, এরপরে আছে আপেল, আর আছে মুসুম্বি লেবু। রাস্তায় দেখুন আমরা এখন এই হাইওয়ের ধারে দাঁড়িয়ে আছি বন্ধুরা, আমাদের বাড়িটা এই দিকটায়, আর কিছুটা গেলেই কিন্তু আমরা চিল্কাটা পাবো। এদিকটা সব পাহাড় আছে, এই সাইডটাও পাহাড়, এদিকেও
আর আমরা এলাম হচ্ছে এই দিক দিয়ে। গাড়িটাও একটু রেস্ট নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটু ফল কাটা গাড়ি চলছে, একটু ফলের টিফিন হবে, তারপর আবার আগে যাব। দারুণ মিষ্টি আপেল, কেমন আপেলটা? চারটে আপেল 100 টাকা নিয়ে যেত, অন্ধ্রপ্রদেশ থেকে নিয়েছি। ভাষা তো কিছু বোঝে না, শুধু বোবার অভিনয় করতে হচ্ছে, এই আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে এত এত কি নেব, তাও জিনিস হাতে তুলে বলতে হচ্ছে যে এটা, কিছুই বোঝে না, মানে হিন্দি বোঝে না, কিছুই বোঝে না, বলে শুধুমাত্র তেলেগু বলতে হবে, তা আমরা তেলেগু কোথা থেকে বলবো? আর কারো দেহার না পেয়েছে না বন্ধুরা, কেই যাচ্ছে আম আমাদের সঙ্গে সঙ্গে। বন্ধুরা দেখুন, ট্রেন লাইন কিন্তু প্যারালালে চলেছে, এদিকে ট্রেন লাইন আর এদিকে বাস লাইন। 16 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা চলেছি, আর পাশেই রেল লাইন কিন্তু প্যারালালে চলেছে পাহাড়ের ধার দিয়ে, কলকাতা পাহাড় পাহাড়ের ধার দিয়ে ট্রেন লাইন এবং বাস লাইন। পরে ডান সাইডে আপনি দেখতে পাবেন চিল্কা হ্রদ। বন্ধুরা আমরা কিন্তু চিল্কা হ্রদের একদম ক্লোজে চলে এসেছি, এই যে পাহাড়টা, এই পাহাড়টার পরেই কিন্তু সামনে দেখতে পাবেন চিল্কা হ্রদ। হ্রদটা অনেক বড়, ছোট তো না, এক একটা এরিয়া এক একটা পার্ট হয়তো দেখা যায়। দেখুন সামনে কিন্তু চলে এসছে চিল্কা হ্রদ, অপূর্ব পাহাড়ের উপর দিয়ে চিল্কা দেখার মজাটাই আলাদা। দেখুন কি দারুণ অপূর্ব সিনারি লাগছে, আর দুটো রাস্তা কিন্তু এবারে ভাগ হয়ে গেছে, আপ এবং ডাউনের রাস্তাটা। আমরা টুয়ার্ডস কলকাতায় যেটা যাচ্ছি সে রাস্তাটা এদিকে, আর ডান সাইডে কিন্তু ওই দূর দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, ওটা কিন্তু কলকাতা থেকে চেন্নাইয়ের রাস্তা, মানে আপ ডাউন যেটা পাশাপাশি চলছিল সেটা কিন্তু দূরত্ব তৈরি করে ফেলেছে, কারণ পাহাড়ের উপর দিয়ে রাস্তা, অতটা চওড়া রাস্তা করা সম্ভব হয়নি আপ ডাউন। দেখতে পাচ্ছেন চিল্কা, দারুণ এনজয় করছি, দারুণ। লোকে তো অনেকে পুরীতে গেলে ওখান থেকে চিল্কা দেখতে যায়, কিন্তু সে সিনারি আলাদা, কিন্তু পাহাড়ের উপর থেকে এইভাবে চিল্কার সৌন্দর্য, এটা মারাত্মক মারাত্মক, দেখুন আর এনজয় করুন। পাহাড় আমাদের পিছু ছাড়ছে না, এখন সেই পাহাড়ে যেটা উপরে ছিলাম, ধীরে 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 আমরা ডাউনের দিকে যাচ্ছি, আর ডান সাইডে তো চিল্কা হ্রদ আছেই আমাদের সাথে। আমরা কিন্তু অনেকটা নিচের দিকে নামছি, আর ওদিকে দেখতে পাচ্ছেন যেটা চেন্নাইয়ের দিকে রাস্তাটা, কিন্তু ওই মানে দুটোই ন্যাশনাল হাইওয়ে, 16 নম্বর জাতীয় সড়ক, কিন্তু আপ ডাউনটা এখানে ভাগ হয়ে গেছে, এবারে সামনে গিয়ে আবার দুটো কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে। এই দেখুন দুটো একসঙ্গে চলে এসছে কাছাকাছি। এরা কি খাচ্ছে দেখি, সুমন কি খাচ্ছ? সিঙ্গাড়া
সমস্যা। আমরা অর্ডার দিয়েছি চিকেন মোমো, চিকেন মোমো ছ পিস দিচ্ছে 60 টাকা, দু প্লেট চিকেন মোমো আর একটি পিৎজা আছে। পিৎজাটি তৈরি হবে এখন, আপাতত মোমোটা আমাদের দেওয়া হচ্ছে, সার্ভ করা হচ্ছে। আচ্ছা বলো, খেয়ে বলো কেমন কি মনে হচ্ছে, খাও খাও। ও বিশাল গরম, এখন হাত লাগাতে পারছে না কেউ। ঠিক আছে, একটু ঠান্ডা হলে তারপরেই খাবে। খুব গরম বন্ধুরা, তো দেখা যাক কেমন। ঠিক আছে, ভালোই, পিজ্জা রেডি হ্যাঁ, আমি কাটিং চলছে এখন, পিজ্জা রেডি, কাটিং চলছে, বসে আছে লোকজন, মোমো শেষ, মোমো খতম করে শুধু প্লেট নিয়ে বসে আছে, মোমোর চ্যাপ্টার শেষ, এবারে পিৎজা। আর এছাড়া এখানে তো বিভিন্ন রকম বিস্কিট থেকে শুরু করে এই ধরনের চিপস বা ইত্যাদি এগুলো আছে, তো দেখা যাক এটা কেমন টেস্ট হয়। দাদা বানাচ্ছেন সুন্দরভাবে, সকালের ভিতরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের বাড়িতে। বন্ধুরা কটকে ঢুকছি, কটকে ঢোকার আগে জানেন কটকে ঢোকা এবং বেরোনে দুবারই কিন্তু বড় বড় ব্রিজ পার হতে হয়, কারণ খুব চড়া চড়া নদী। ভুবনেশ্বরের পরেই কটক যখন আসবে তার আগে এরকম বড় ব্রিজ, আবার কটক ছেড়ে যখন চলে যাব আবার এরকম বড় বড় ব্রিজ পার হবে। আমরা বন্ধুরা কলকাতার কাছাকাছি চলে এসেছি, আমরা মেদিনীপুরের, মেদিনীপুর তো ডেবড়া, পশ্চিম মেদিনীপুরের ডেবড়া এরিয়ায়। অনেক সময় ধরে গাড়ি চলছে, একটু চা না পান করলে আর গাড়ি চালানো সম্ভব না, তো একটু চা বিরতির জন্য আমরা দাঁড়াচ্ছি। কাল মহরম, তো অলরেডি ভোরের থেকে র্যালি বেরিয়ে গেছে, দেখুন মহরমের সব র্যালি যাচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরা। আর পৌঁছে গেলাম আমাদের সেই 2 নম্বর হাওড়া ব্রিজ, যেটা আমরা বিদ্যাসাগর সেতু নামে জানি। ভোরের একদম ভোরবেলা এক অপূর্ব সৌন্দর্য, দেখুন আকাশের যে কালার, আর সেখানে ব্রিজটা যেন একদম পুরো আকাশকে ছুঁয়ে যাচ্ছে এমনই মনে হচ্ছে যেন। তো আমরা ব্রিজে উঠে গেছি, আমরা এবারে বন্ধুরা আমরা উঠছি কিন্তু মা ব্রিজে, বাম সাইডেই, এদিকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর আমরা এই উঠে গেলাম এদিকে, দেখুন এই ভিক্টোরিয়া, মা ব্রিজে চললাম আর নামবো একদম সায়েন্স সিটির ওখানে। সামনেই যেহেতু পূর্ব সাইড, সূর্য উদয় হচ্ছে ওই সাইড দিয়ে, যার জন্যে আকাশের একটা অপূর্ব কিন্তু কালার সৃষ্টি হয়েছে সূর্য উদয়ের, দারুণ লাগছে। অন্য সময় তো কলকাতায় আসি সে তখন আলাদা ব্যাপার, কিন্তু এত সকালবেলা তাও বাড়ি ফেরার দিকটা, মানে পূর্ব সাইডে মুখ করে ফিরছি, তো একটা দারুণ কিন্তু পরিবেশ তৈরি হয়েছে, অপূর্ব লাগছে। চলে আসলাম বন্ধুরা আমাদের সায়েন্স সিটি, দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির অডিটোরিয়াম যে বিল্ডিংটা,
যেটা গোল করে যেটা দেখতে পাচ্ছেন। টানা বন্ধুরা আমাদের এই 2400 কিলোমিটারের রাস্তা, আর এই রাস্তা সফর করে পুরো বাড়ি পর্যন্ত আমাদের পৌঁছতে সময় লেগে গেল 47 ঘন্টা। শুধুমাত্র আমরা খাওয়া দাওয়ার জন্যে যে রেস্টটা নিয়েছি ব্যাস ওইটুকুই। ম্যাক্সিমাম যদি কোথাও দাঁড়াই দিলে ওই খেতে হয়তো 40 মিনিট বা 1 ঘন্টা ম্যাক্সিমাম। তো পুরো 47 ঘন্টা এক টানা গাড়ি চালিয়ে 2400 কিলোমিটার পাড়ি দিলাম। পুরী থেকে কলকাতা পার হয়ে আমাদের উত্তর 24 পরগনার হাসনাবাদ বা টাকি, যেটা আমাদের গন্তব্যস্থল বা আমাদের বাড়ি। দেখুন এখানের সৌন্দর্যটা কিন্তু অপূর্ব। এদিকে সায়েন্স সিটি অডিটোরিয়াম, আর ও সাইডে দেখতে পাচ্ছেন ITC রয়্যাল বেঙ্গল। আর এখান থেকেই কিন্তু বাম সাইডে উপরেও কিন্তু মেট্রো লাইন অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনও চালু হয়নি। এখান থেকে বাম সাইডে বাসন্তী হাইওয়ে ধরে পৌঁছে গেলাম বন্ধুরা আমাদের বাড়ি। ধন্যবাদ আপনাদের সকলকে।